আপনাকে একদিন দিলাম এটা প্রুফ করার জন্য যে আপনি ভুল করেননি, সব কিছু ঠিকঠাক করেছেন। একদিন নাও প্রুভ ইট। আপনার সময় কিন্তু ফুরিয়ে আসছে। আর মাত্র 18 ঘন্টা বাকি, 18 ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো? চিন্তা করবেন, আমিও এত সহজে হাল ছাড়ার মেয়ে নই। চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দেব যে আমার বাংলায় পড়ানোর জন্য রক্তিমের কোনো ক্ষতি হয়নি। এই সবটা আপনাদের সাজানো, আর এই সত্যিটা সবাই জানে। চ্যালেঞ্জ। ওই ল্যাবে রেজিস্টার চেক করলেও দেখা যাবে যে ওখানে লেখা আছে যে অমুক সময় বিকার বাস্ট করে রক্তিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এখন কি করব? কি যে করব সেটাই তো বুঝে উঠতে পারছি না, কিছু মাথায় আসছে না কি করা উচিত। একটা বুদ্ধি এসেছে আমার মাথায়। ও কি করে তার উপরই ডিপেন্ড করছে আমরা নেক্সট স্টেপটা কি নেব। বাট আই এম শিওর এবারে ইন্দিরা সরকার আর কিচ্ছু করতে পারবে না। কাল ও স্কুল থেকে বিদায় নেবে আর বাড়ি থেকেও। বাংলা মিডিয়াম সোম থেকে রবি রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।